কৃষ্ণ কীর্তন গান নর্তন কলা পথ জনী ভ্রাজিতা সদভক্তা বলি হংস চক্র মধুপ সেনী বিহারাস্পদম কর্ণানন্দিকলধ্বনির্বহতুমে জিহ্বামরু প্রাঙ্গণে শ্রীচৈতন্য দয়ানিধে তবলস লীলা সুধা সর্দুনি। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, মহামায়ার কারাগার থেকে এক বদ্ধজীবকে উদ্ধার করে ভগবত পাদপদ্মে পৌঁছে দেওয়া, এটা যে কত বড় কথা এটা সাধারণ ব্যক্তিগণ উপলব্ধি করতে পারেন না। শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন, মহামায়ার এই দুর্গ থেকে কোনো বদ্ধজীবকে উদ্ধার করে নিয়ে ভগবত চরণের নিত্য সেবায় পৌঁছে দেওয়ার মতো পরোপকারিতা, এত বড় পরোপকার আর অনন্ত ব্রহ্মাণ্ডে হতে পারে না। শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন, বদ্ধজীবের সম্মুখে যতক্ষণ পর্যন্ত না এক জ্বলন্ত আদর্শ উপস্থিত থাকে ততক্ষণ পর্যন্ত তারা ভজনে কোনোই বল লাভ করতে পারেন না। শিলা সরস্বতী ঠাকুর জানিয়েছেন, যারা ভজন করতে আসেন সেই বদ্ধজীবগণের সম্মুখে যদি একটা জ্বলন্ত আদর্শ উপস্থিত না থাকে তাহলে তাদের ভজনে বল পাওয়া সম্ভব হয় না। সামনে একটা জ্বলন্ত উদাহরণ দেখব, তিনি তার আচরণ আদর্শ চরিত্র স্বভাব এর একটা একটা অনন্য সাধারণ একটা ব্যক্তিত্ব, এক্সেপশনাল পার্সোনালিটি, তাকে দেখবার পর একটা চুম্বকের মতো আকর্ষণ হয়। আশ্চর্য বিষয়, যতক্ষণ পর্যন্ত না এই জ্বলন্ত আদর্শ বদ্ধজীবের সম্মুখে একটা জ্বলন্ত আদর্শ উপস্থিত না থাকে ততদিন পর্যন্ত তারা তিলক মালা হরিনাম গ্রহণ দীক্ষা গ্রহণের অনেক কিছু বাহ্য পদ্ধতি অনুসরণ করে থাকতে পারেন, সেটা খুব একটা বড় বিষয় নয়। কি বলেন, এটা খুব একটা বড় বিষয় নয়? শ্রীল সরস্বতী ঠাকুর বলছেন, এটা খুব একটা বড় বিষয় নয়। বাস্তব দীক্ষা আর তথাকথিত দীক্ষার মধ্যে একটা অনন্তের পার্থক্য বিরাজমান। হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স, স্বর্গের সঙ্গে মর্ত্যের কতটা পার্থক্য সেটা আপনারা মেপে দেখতে পারেন। কিন্তু সরস্বতী ঠাকুর যা জানাচ্ছেন একটা অনন্তের পার্থক্য বিরাজমান। তিনি ইংরেজিতে বলছেন কথাটা, তিনি বলছেন একটা অনন্তের পার্থক্য বিরাজমান, দেয়ার ইজ এ গালফ ডিফারেন্স, একটা অনন্তের পার্থক্য বিরাজমান রয়েছে। তাহলে আমাদের কি কিছুই হবে না? নিশ্চয়ই হবে। যদি নিষ্কপটভাবে কেউ অগ্রসর হন আর তার যদি বাস্তবিক দীক্ষা এই জন্মে বা এই অবস্থায় না হয়ে থাকে, সেক্ষেত্রে তিনি এই চুপচাপ থাকুক, বসুন চুপচাপ বসে হরি কথা শোন। শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন, যদি বাস্তব দীক্ষা হয়ে থাকে, অর্থাৎ যিনি শরণাগত হয়েছেন, যিনি চাইছেন আমি চরম মঙ্গল লাভ করব, আর যিনি উপনিষদের উপদেশ অনুযায়ী তৎ সগুরু মেভাবিগচ্ছেত,
समित पानी सौतुयम ब्रह्मनिष्ठम, এরকম কন্ডিশন যেগুলো যেগুলো শ্রী হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী সমস্ত শাস্ত্রের প্রমাণ উল্লেখ করে গুরু শিষ্যের বিভিন্ন লক্ষণ আদি উদ্ধার করে আমাদেরকে জানিয়েছেন। আরও তার উপরে অনেক কিছু গম্ভীর কথা যেটা আমাদের জানার কথা ছিল না, এই অল্প বুদ্ধি বিচার নিয়ে সেগুলোকে ছিল ভক্তিবিনোদ ঠাকুর এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমাদের অনন্তকালের সৌভাগ্যের ইতিহাসে এই সৌভাগ্যটা হচ্ছে বিশেষ সৌভাগ্য। যদি বিশেষ সৌভাগ্য অনেক সৌভাগ্য হয়ে থাকে অনন্তকালেতে, কিন্তু বিশেষ সৌভাগ্য হলো এটা, শ্রীশিল ভক্তিবিনোদ ঠাকুরের কথা আমাদের কর্ণগোচর হচ্ছে গুরুবর্গের মাধ্যমে। ভক্তিবিনোদ ঠাকুরের বিচার বৈশিষ্ট্য আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন আচরণশীল সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখে। শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যে লোক প্রতিষ্ঠা, আমি আমার হরিকথার দ্বারা বিভিন্ন রকম লোকমনোরঞ্জনের চেষ্টা করছি, প্রচুর পরিমাণে ব্যক্তি আমার জয়ধ্বনি দিচ্ছে, তাদের যে মানসিক অবস্থা সেই মানসিক অবস্থার অনুকূলেতে আমি অনেক কথা বলছি যাতে আমার অনেক লোক প্রতিষ্ঠা লাভ হয়। শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন এটাকে বলে লোক প্রতিষ্ঠা, এটা হরিভজন নয়, যে কোনো জায়গায় হরিকথা হরিকীর্তন হলেই যে সেটা ভজন হবে এরম কোনো কথা নেই। মনে হয় আপনারা নতুন এই কথাগুলো শুনছেন, আমি জানি না, যে কোনো জায়গায় হরিকথা কীর্তন হবে সেটাই যে সবসময় ভজনের অঙ্গ হবে এমন কোনো কথা নাই, সেটা নির্ভর করছে কোন ব্যক্তি কিরম অবস্থায় বলছেন, কারা কিরম অবস্থা নিয়ে এই কথাগুলোকে শ্রবণ করছেন, অনেক কথা বিচার্য বিষয়। ছিল জীব গোস্বাইপাদ সন্দর্ভ আদি বিভিন্ন জায়গায় অনেক কথা জানিয়েছেন, বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিধ ভাবে, বক্তা স্বরাগ এবং নিরাগ দুরকম বক্তা হয়, একরকম বক্তা নিজের লাভ পূজা প্রতিষ্ঠা আদি বিভিন্ন কে সংগ্রহ করার জন্য অত্যন্ত কৌশলতে বাগ্মিতার সাহায্য নিয়ে আপনাদের হৃদয়কে জয় করার চেষ্টা করছেন, আপনারা মনে মনে মূলকলা খাচ্ছেন, আপনারা সাধুসঙ্গ করে এলেন হরিকথা শুনে এলেন। ছিল সরস্বতী ঠাকুরকে অনেকবার প্রশ্ন করা হয়েছিল, আপনি অনেকবারই বারবার হরিকথাতে বলেন যেখানে সেখানে যাবেন না, তা আমরা যাবো কোথায়? আপনি প্রায়ই এ কথা বলেন, আপনারা যেখানে সেখানে যাবেন না, আপনারা ভগার খালে ডুবে মরবেন না, যেখানে সেখানে দৌড়াবেন না, আপনারা এত চঞ্চল হবেন না, একটু স্থির হন, অন্তর্মুখী হন, তাহলে আমরা যাবো কোথায়? ঠাকুর বলছেন অন্তত যেখানেতে নাম অপরাধ কীর্তন না হচ্ছে, অন্তত যেখানে নাম অপরাধ হচ্ছে না, নামাভাস হলেও সেখানেও যাওয়া উচিত নয়, তবে কি আর করবেন, যেখানে নামাভাস হচ্ছে অন্তত সেখানে যেতে পারেন, নাম অপরাধ যেখানে যেতে পারবেন না। হরিভজনটা কোনো মুখের কথা নয়, আমাদের অনেকেই গোলে হরিবোল দিয়ে দেয়, বলো হরি হরিবোল, যেমন মৃতদেহ গেলে হয় অনেকটা সেরকমই হরিকথাতে হরিবোল দেওয়ার একটা গোল আছে, এই হরিবোলটা দেওয়া হয় গৌর প্রেমানন্দে হরিবোল বলা হয়, তা আমি এটা সাহস করি না এই কথাটা বলতে, গৌর প্রেমের আনন্দ আমার হলো না অথচ সেই কথাটা আমি বলবো, আপনারাও বলুন আমারও হলো, সেটা তো বলা যায় না। যে কথাগুলো আমি নিজের জীবনে অনুভব করি নাই, আপনারা আমাকে হরিকথা বলবার জন্য এত দূরে টেনে এনেছেন, আমি সহসা কোথাও যাই না, যোগ্যতার অভাব, সময়েরও অনেক অভাব, এই ছেলেটা নিষ্কপট ভাব দেখে বাধ্য হয়ে, সেখানে বলা হচ্ছে যে সরস্বতী ঠাকুর জানাচ্ছেন অন্তত যেখানে নাম অপরাধ না হচ্ছে, নামাভাস অন্তত যদি হয় তাহলেও জেলে যেতে পারেন।
যে কথাগুলো আমার নিজের জীবনের অনুভবের মধ্যে আসে নাই, যে কথাগুলো আমি আপনাদের সঙ্গে বলে লোক সংগ্রহ করার চেষ্টা করছি, অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি, এটাকে আদৌ প্রচার বলা হয় না। প্রচারক আমি হতে পারলাম না, আমি প্রতারক হতে পারলাম, প্রতারক চিটার। আমি প্রচারক হতে পারি নাই, আমি প্রতারক হতে পেরেছি, প্রতারণা করেছি আপনাদের সঙ্গে। তবে গুরুপাদ পদ্মের আশীর্বাদে ভবিষ্যতে যদি আমি নিষ্কপট হতে পারি, তিনি আমাকে আগেই শাসন করে রেখেছিলেন, তিনি আমাকে শাসন করে বলেছিলেন গুরুপাদ পদ্ম কোনোদিন ভাষণ দেবে না, আমাকে শাসন করে বলেছিলেন ভাষণ দেওয়ার চেষ্টা করবে না কোনোদিন। সেই জন্য আমি ভাষণ দিতে যাই না, ভাষণ দেওয়া আমার স্বভাব নয়, পারি না। তবে গুরু বৈষ্ণবের যদি কৃপা হয় যে কথাগুলো তিনি বুঝিয়ে বোঝাবার চেষ্টা করেছিলেন, যতটুকু অনুভবে এসছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, আদান প্রদান করতে পারি, অবশ্য যদি আপনারা এসব ব্যাপারে বাস্তবিক ইন্টারেস্টেড থাকেন। যে কথাগুলো আমার নিজের জীবনে অনুভবের মধ্যে আসে নাই, সেগুলোকে বলা সেটা হরিকথা হয় না, সেগুলোকে কখনোই হরিকথা বলা হয় না, সেগুলো আদৌ হরিকথা নয়। যে কথাগুলো আমি অনুভব গুরু কৃপাতে কিঞ্চিত করতে পেরেছি, সেই অনুভবের কথাগুলো নিজে ভজন করে নিষ্কপটভাবে আচার আদর্শ চরিত্র, যেটা আগেই শুরুতে বললাম যে সম্মুখে যদি জ্বলন্ত একটা আদর্শ, একটা এনলাইটেন্ড, একটা আমার কাছে আইডিয়ালিজম যদি না থাকে, তাহলে যত ভাষণ আমাকে আপনারা শোনান আমি আপনাদের কথাতে কোনোরকমভাবে প্রেরণা পাব না। আপনারা অনেকেই গায়ত্রী মন্ত্র জপ করেন বলে আমার বিশ্বাস, কারণ সবার অনেকেরই তিলকমালা রয়েছে, আমার এখানে আনাগোনা নাই, কোনোদিনই সে প্রায় আসি নাই বললে হয়, কাজে আমি অনেককে চিনি না কাউকে, কিন্তু মনে হয় আপনারা দীক্ষিত হয়েছেন। যেভাবেই হোক দীক্ষা, বাস্তবিক দীক্ষা হোক বা যেভাবে দীক্ষা হয়েছে বলে আপনারা প্রমাণ করছেন, আপনারা তিলকমালা প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু এখানে একটা কথা, গায়ত্রী মন্ত্র যেটা আপনারা জপ করেন সেটা প্রকাশ্যভাবে আমি আলোচনা করতে পারবো না, তবে তার একটা অংশ যদি আমি আপনাদের কাছে তুলে ধরি, আমি কি বলতে চাইছি সেটা হয়তো আপনারা কিঞ্চিত অনুভব করতে পারবেন। গায়ত্রী মন্ত্রতে যেটা গান করলে পরে ত্রাণ পাওয়া যায় এই জড় সংসার থেকে, এভব সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরে ভজ যদি তবে হয় অন্তঃক্লেশ, ইত্যাদি কীর্তন আপনারা করেন। বংশীদাস বাবাজি মহারাজের কাছে অনেকে যখন যেতেন, এইসব কীর্তন যখন তারা করতেন, শ্রীল বংশীদাস বাবাজি মহারাজ বড় দুঃখের সঙ্গে তাদেরকে জানাতেন, অপ্রাকৃত দুঃখ, বলতেন তোমরা তো গাইয়াই গেলা, তোমরা তো গানটাই গেয়ে গেলে, যার ফাটলো তার ফাটলো, তোমরা তো গেয়ে গেলে, কে আনিল প্রাণধন বলে গেলে, তারপর বলার মতো সাহস হলো পাথরে কুটিব মাথা অনলে বুঝি, এত বড় মিথ্যে কথা বলে আমি কি করে বললাম, পাষাণে কুটিব মাখা মাথা অনলে পশিব, এত বড় মিথ্যে কথাটা আমি কি করে বললাম আপনাদের সামনে, আমার তো লজ্জা হওয়া উচিত ছিল, আমার তো সে বিরহ হয় নাই, যখন আমি গৃহত্যাগ করেছিলাম বলে আপনাদের কাছে অভিমান করেছিলাম আমি নাকি খুব ত্যাগী, ঘরের মা বাবা আদি সবাইকে কাঁদিয়ে এসেছিলাম, তখন একটা হৃদয়তে ভাব ছিল আমি নাকি গৌরাঙ্গের ভজন করব, সেই জন্য আমি পালিয়ে এসেছি, সংসারের সেবা করব না, সংসারের সেবা না করলে কি সেবা করবে, জগতে দুটোই বস্তু আছে, যারা ভগবত ভজন করবেন না বলে প্রতিজ্ঞা করেন, আর আমার মতো যারা বেশ গ্রহণ করেছেন সন্ন্যাস ব্রহ্ম, তারাও যদি বলেন আমরা কপট ভজন করব, তাদের ক্ষেত্রে গোস্বামীগণ জানিয়েছেন রাস্তা দুটো আছে, এবার চয়েস করার বিষয়টা তোমাদের, অপশান অপশানটা তোমাদের হাতে, দুটো রাস্তা আছে আর বেশি রাস্তা নেই, এক হতো হয় হরিভজন করো নালে মায়ার ভজন করো, হরিভজন করো নালে মায়ার ভজন করো, আমি হরিভজনও করবো না মায়ার ভজনও করবো না, ওটা হয় না, এটা হয় না, আমি হরিভজনও করবো না মায়ার ভজনও করবো না, দুটোর একটাও করবো না, এটা হয় না, যে কোনো একটা করতেই হবে, তোমাকে ঘাড় ধরে
প্রকৃতি দেবী সংসারের ক্রিয়াকর্ম, ওই জড় সংসারের মায়াদেবী সেবা করাবে, যেটা গীতাতে ভগবান পরিষ্কারভাবে জানিয়েছেন, কেউ একটা গীতার পাতাটাকে উল্টে মহাজনদের আনুগত্য বিচার করেন না বলে মনে হয়। ভক্তিময় ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তীপাদ, এদের আনুগত্য গুরুবর শ্রীধর মহারাজ, পরম পূজ্য শ্রীধর গোস্বামী মহারাজ, এদের আনুগত্যে যদি আমরা এই বিচারগুলো বুঝবার চেষ্টা করি, তাহলে শীঘ্রই আমাদের হৃদয়ে একটা লজ্জা আসবে, লজ্জা উদয় হবে, কলমশ। প্রকৃতে ক্রিয়ামানানি গুণ কর্মের অবশ অহংকার বিমরাত্মা কর্তা আহম ইতি মান্যতে। ভজন যদি ভজন করবে রে, যদি সত্যি ভজন করবে বলে মন্তব্য করে থাকো, প্রত্যেকের হাতে একটা করে শালগ্রাম দেওয়া হবে, সেই শালগ্রাম ছুঁয়ে বলবে যে আমি হরিভজন ছাড়া অন্য কিছু চাই না। কে বলতে পারবে? ছিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী বলতেন, কেউ বুকে হাত দিয়ে বলো আর শালগ্রাম হাত দিয়ে বলো যে কারা তিলকমালা করেছে এবং বলছে ভগবান ছাড়া আর কিছু চাই না, বলতে পারবে কি? হাতে গলিত কুষ্ঠ হয়ে যাবে, বলতে পারবে না, বলা সাহস নেই। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা একটু ভগবত ভজনও করবো, আবার একটু মায়ের ভজনও করবো, বিষিয়ে করবো, তাহলে আমরা বাঁচতে পারি। যেটা বলতে গিয়ে বহুপাত বলছেন, আমি দুধও খাবো তামাকও খাবো, আপনি রোগ হয়েছে বলছেন, আপনি ওই যে দুধ খাবেন, একদম তামাক খাবেন না শরীরকে, আমি পারবো না, আমাকে দুধও খেতে দিতে হবে, আপনার কথায় দুধও খাবো কিন্তু একটু তামাকও খাবো, বহুপাদের অপূর্ব উপদেশ। এই এই পদ্ধতিতে আমরা ভজনে নেমেছি, অর্থাৎ আমরা দুধও খাবো আর তামাকও খাবো, অর্থাৎ মায়ার ভজনও করবো, অর্থাৎ কৌপাদের ভাষায় বলতে গেলে ভগবান তুমি আমার কাছে এসো গো, ভগবান তুমি আমার কাছে উদয় হও, কিন্তু একটু মায়া মিশিয়ে এসো, এমনি এসো না, একটু মায়া মিশিয়ে এলে একটু সুবিধা হবে আমার, এমনি পারবো না, মায়া মিশিয়ে এলে সুবিধা হবে। খাবার দাবারে যেমন একটু নুন না দিলে পরে সবজিগুলো কেমন হয়, আমার একটু মায়া একটু মিশিয়ে দিলে একটু ভালো লাগবে, টেস্টফুল হবে, একটু এটাও করলাম ওটাও করলাম, কামিনী কাঞ্চন একটু কামিনী কাঞ্চনকে সম্ভাষা করে দিলাম, দু চারটে কেউ দেখলো কি না, না দেখলে ভালো, আর দেখলেও কি আমি স্মার্ট হয়ে গেছি, আমি প্রচারক, কে কি বলতে পারে, দরকার হলে কামিনী আমার পাও টিপে দিতে পারে, আমি বড় বৈষ্ণব হয়ে গেছি। এইসবগুলো আমার ব্যবিচারের প্রসঙ্গ আপনাদের কাছে বলতে গিয়ে আমি লজ্জাপ্রাপ্ত হই। আমি যখন সংসার ত্যাগ করেছিলাম তখন নাকি আমি গৌরাঙ্গ ভজন করব বলে এসেছিলাম, কিন্তু এখন যখন আমার চরিত্র স্বভাব আপনারা দেখছেন, তখন বলছেন কই এই ব্যক্তিটাই তো কাঁদতে কাঁদতে সংসার ত্যাগ করে এসেছিল, ইনি বলেছিলেন গৌর ভজন করবেন, কিন্তু বিশ্বাস করুন আজকে আমার গৌর ভজন বলে কিছু নাই, আমি গৌর ভজন করব বলে এসেছিলাম। এখন আমাকে আমার স্বভাব চরিত্র যদি আপনারা খেয়াল করেন ভালোভাবে, একদম আমার কথা বিশ্বাস করবেন, আমার পেছনে দু দশজন লোক লাগিয়ে দেবেন, কোথায় কিভাবে আমি আমি আচরণ করছি এগুলো দেখবেন, এটা প্রভুপাদের ফর্মুলা, মাধব গোস্বামী মহারাজ সভা আমাদের গুরু মহারাজ, একটা সাধুর জীবনের একটা সেকেন্ড, একটা ঘন্টা তো অনেক দূরের কথা, একটা সেকেন্ড যেন লুকানোভাবে না কাটে, বোঝা গেল আমার কথাটা, কে বুঝতে পারলো এখানে, একটা সাধুর জীবনের একটা সেকেন্ডও যেন কোনো লুকিয়ে না কাটে, একটা সাধুর জীবনের ডায়েরিটা সবার সামনে ওপেন, দেখো ইনি কী করেছেন সারা জীবনে, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড উনি লুকিয়ে কাউর বাড়ি থাকেননি, গৃহস্থের বাড়ি কোনো জায়গায় কিছু করেননি, ওপেন, তবে আমরা বিশ্বাস করব। এটাকেই আমি বলেছিলাম যে জ্বলন্ত আদর্শ না দেখলে পরে কেউ কোনো দিন সাধুকে বিশ্বাস করবে না, তে যতই উপদেশ করুক তার উপদেশে তাদের হৃদয় গলবে না, তারা কখনোই শক্তি পাবে না ভজন। ভজনের শক্তি ওরকম ধরনের বস্তু নয়, কৃপা করো প্রভু দিয়া চিৎবল, চিৎবল যেটা উপনিষদে বারবার বলা হয়েছে, নায়াম আত্মা বলহীনেন লভ্য, নায়াম আত্মা বলহীনেন লভ্য, বলহীন ব্যক্তি দুর্বল ব্যক্তি কোনোদিনই সেই পরমাত্মা অর্থাৎ পরম পুরুষকে লাভ করতে পারে না, নায়াম আত্মা পর নায়াম আত্মা বলহীনেন লভ্য, যিনি বলহীন দুর্বল, দুর্বল মানে মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই, এটাকে বলেন, এটাকে কি বলে, দুর্বল জীব, দুর্বল জীব নুনাধিক মায়া প্রসঙ্গে থাকবেই থাকবে, একশো ভাগ মায়া দুর্ভূত হলে যখন একশো ভাগ প্রকৃতি জয় হয়ে গেল
তখন আপনাদের হরি ভজন হলেও হতে পারে, সে আবার কি কথা। যখন একশো ভাগ আপনারা প্রকৃতি জয় করে ফেললেন, যখন একশো ভাগ আপনারা প্রকৃতি জয় করে ফেললেন, তখন আপনাদের এবার হরিভজন হলে হতে পারে, আবার নাও হতে পারে। যদি প্রকৃতি জয় করার পর আপনারা মায়াবাদী হয়ে যান, ভগবানের নির্বিশেষ নিরাকার বা বিভিন্ন কারণে যদি আকর্ষিত হয়ে যান, তা গেল, হরিভজন হলো না। কাজেই মায়া জয় হলে এই সবসময় হরিভজন এমন কোনো মানে, মায়াবাদীগণও মায়া জয় করেছেন, অনেক সময় আবার পড়ে যান পরে, যেটা ভাগবতে উপদেশ করা আছে, ব্রহ্মা ভগবানকে বলছেন আরুহ্য কিচ্ছেণ পরম পদম ততঃ, ব্রহ্মা বলছেন ভগবানকে কেঁদে কেঁদে, আরুহ্য কিচ্ছেণ পরম পদম ততঃ পততি অধ অনাদৃত যুষ্মৎ অঙ্গ্রয়ো, তোমার চরণোদ্বয়ের সেবাকে নিত্য বলে স্বীকার না করার জন্য, তোমার চরণোদ্বয়কে নিত্য আনন্দময় সেবার ধাম আমরা সেবা করব এরকম বিচার না করার জন্য, মায়াবাদ বিচার স্পর্শ করার জন্য, আবার সে কি করল, সে অনেক উপরে উঠে গিয়ে সে আবার সেখানে কি করল, আবার মায়ার ধামেতে প্রতি পততি অধ, আবার নিচে পড়ে গেলে, এরকম একটা অবস্থা যেখানে আমি উপনিষদের কথা বলতে গিয়ে বললাম নায়াম আত্মা বলহীন লভ্য, এখানে বলহীন ব্যক্তি মানেই হল, এখানে বলহীন ব্যক্তি মানেই হল, এখানে বলহীন ব্যক্তি মানেই হল যিনি কোনোরকম চিতবল লাভ করেন না। প্রচুর পরিমাণে অর্থবল, লোকবল, বুদ্ধিবল, বিদ্যাবল সমস্ত কিছু যদি সমস্ত একত্রিত করে এক জায়গায় যদি আমি কেন্দ্রীভূত করি, যত অর্থবল আছে, যত লোকবল আছে, যত আমার বিদ্যাবল আছে, যত পণ্ডিত সমাজকে আমি পয়সা দিয়ে কিনে নিলাম, তারপরেও অপ্রাকৃত জগতের ভগবানের যে বিষয় প্রসঙ্গ আছে সেটা আমার কাছে কোনোদিনই প্রকাশিত নাও হতে পারে। জগতের যত অর্থবল, লোকবল, ধনবল, জনবল যত কিছু আছে, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, সেইগুলোকে সমস্ত কনসেন্ট্রেট করে, একীভূত করে আমি যদি সমস্ত প্রাণপণে লড়াই করার চেষ্টা করি, আমি জানব যেটা হিরণ্যকশিপু করেছিলেন, যেটা রাবণ করেছিলেন, যেটা আমার মতো রাবণ করছেন বর্তমানে, তাদের পক্ষে ভগবত ভজন সুলভ হবে না, তাদের পক্ষে হরিভজন সম্ভবতে পারবে না। সামান্য নীতিশাস্ত্রে সেখানেও বলেছেন, সামান্য নীতিশাস্ত্র, আমি ভাগবত কথা বলছি না, ভাগবতের দুই একটা কথা বললাম, আবার নীতিশাস্ত্রের উল্লেখ করছি, সেখানেও বড় বড় পণ্ডিতগণ যারা কিছুটা তত্ত্ব উপলব্ধি করেছেন তারা বলছেন, বলছেন যৌবনম, এই যে যৌবন দেহ সম, এই যে যৌবন লাভ করে মানুষ ব্যবিচার করে মায়ার প্রভাবেতে, মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়, এখানে নীতিশাস্ত্রে বলছেন যৌবনম ধন সম্পত্তি প্রভুত্বম অবিবেকিতা, কি কি বললাম মুখস্থ করতে পারবে কেউ? এটা কিছুদিন আগেও আমি উল্লেখ করেছি, ব্যাখ্যা করতে পারিনি, একটা জায়গা বিদ্যাসাগরের দেশে, বিদ্যাসাগরের দেশে এই কথাটা উন্নত ব্যাখ্যা সময় হয় নাই, সেখানে আজকে যদি পারা যায় একটু হোক। এখানে বলছেন যৌবনম ধন সম্পত্তি প্রভুত্বম অবিবেকিতা, অবিবেকিতা একৈকম ওপি অনর্থায়, একৈকম ওপি অনর্থায় কিমুত যত্র চতুষ্টয়ম, এই চারটের একটা যার থাকবে সে অহংকারে স্ফীত হয়ে গুরু বৈষ্ণব চরণে অপরাধ করবে, করবেই করবে। প্রহ্লাদ মহারাজের দৃষ্টান্ত খুব কম, নেই, নেই বললেই হয়, এই চারটে যার থাকবে তে কোনো না কোনো মতে, কোনো না কোনো মতে তার যদি বাস্তব সাধুসঙ্গ না হয়ে থাকে, বাস্তব সাধুসঙ্গ যদি না হয়ে থাকে, বাস্তব সাধুসেবা না হয়ে থাকে, এই চারটের একটা যদি তার জীবনে আসে সে অপরাধ করবেই করবে, সে অন্যায় করবেই করবে, সে পতিত হবেই হবে। যেটা ধনকুবের, ধন কুবেরের পুত্রদ্বয় যেটা করেছিল ধনমদে গর্বিত হয়ে নারদজির চরণে অপরাধ,
আমার মতো পাপিষ্ট জীব, অপরাধী জীব, এই ধনমদে বিদ্যা মদে এতই বিহ্বল চিত্ত হয়ে পড়েছে, এতই নেশা হয়ে গেছে, বিদ্যার নেশা, অর্থের নেশা, লোক বলের নেশা আমাকে এমনই পেয়ে বসেছে যে মানুষকে আমি মানুষ বলে মনে করতে পারি না। আমাদের গুরুবর্গ আগে শিখিয়েছেন, আমাদের গুরুবর্গ বারবার এই কথাটা আমাকে শিখিয়েছেন, আপনাদের বলেছেন কি না জানি না, আমাকে এই কথাটা শিখিয়েছেন, বলেছেন বাবা আগে মানুষের মতো মানুষ হতে হয় তারপর সাধু হতে হয়, কোনো জন্মে সাধু হতে পারবো কি না জানি না, মানুষের মতো মানুষ। গুরুবর্গ আমাদের জানিয়েছেন, যেখানে গুরুবর্গ আমাদেরকে অনুরোধ করেছেন, আমাকে আপনাদের বলেছেন কি না জানি না, আমাকে বলেছিলেন আগে তুমি পশু রয়েছ, আগে মানুষ হওয়ার চেষ্টা করো, কোনো দিন তুমি সাধু হতে পারবে, গুরু বৈষ্ণবের কৃপা যদি লাভ হয় তাহলে কোনো না কোনো দিন তুমি সাধু হতে পারবে। যেরকমভাবে দৈন্য আশ্রয় করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কথাগুলো বলেছেন, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তার হৃদয় বিদীর্ণ হবে। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে দৈন্য আশ্রয় করে কথাগুলোকে আমার সামনে উত্থাপন করেছেন চৈতন্য চরিতামৃত আদি শাস্ত্রে, সেই কথা শুনলে পরে আমার যদি হৃদয় থাকত তাহলে সেই সব কথা শুনে আমার হৃদয় বিগলিত হয়ে যাওয়ার কথা ছিল, লজ্জিত হওয়ার কথা ছিল, কিন্তু আমি নির্লজ্জ অবস্থা রয়েছি, আমার সাধুসঙ্গ হয় নাই। যেখানে আমাদের গোস্বাইপাদগণ, জীব গোস্বাইপাদ আদি জানাচ্ছেন, রূপগোস্বাইপাদ, বিশ্বনাথ চক্রবর্তীপাদও বলছেন যে সাধুসঙ্গ অব্যর্থ, কথাগুলো খুব কান খাড়া করে শুনতে হবে, সাধুসঙ্গ অব্যর্থ, কথাগুলো কান খাড়া করে শুনতে হবে, সাধুসঙ্গ অব্যর্থ, সাধুসঙ্গ কখনোই বিফলে যায় না। কিন্তু আমাদের প্রশ্ন হল আদৌ আমরা সাধুসঙ্গ করছি কি না, দ্যাট ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন। আমাদের সামনে প্রধান প্রশ্ন হল যে আমাদের আদৌ সাধুসঙ্গ হচ্ছে কি না, যদি সাধুসঙ্গ হয় তাহলে আমরা কেন যেতিমিরে সেতিমিরে পড়ে রয়েছি, আমরা যেই তিমিরে সেই তিমিরে পড়ে রয়েছি কেন, এর কারণটা কি? আমরা তো শুনেছি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধিয়া, আমরা বুঝি এত সাধুসঙ্গ করছি কিন্তু কোনো উন্নতির কোনো লেশ পর্যন্ত দেখা যাচ্ছে না, এর কারণটা কি? এর কারণ যদি আমরা ছিল বিশ্বনাথ চক্রবর্তীপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, এদের আনুগত্যে আমরা যদি বিচার করতে বসি তাহলে দেখব আমাদের বাস্তবিক সাধুসঙ্গ হচ্ছে না। বাস্তবিক সাধুসঙ্গ না হওয়ার জন্য আমাদের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আবার যদিও দেখা যায় কোনো সময় বিস্তৃতভাবে সেল বহুপাদের মতো কোনো মহাপুরুষ তো হয় না, বহুপাদ নিজেই বলছেন কোনো মহা মহাপুরুষের কাছে হরিকথা শোনার পরেও অনেক সময় মঙ্গল হতে পারে না, বুঝ কেন এই যে বললো সাধুসঙ্গ মঙ্গল হবে, বহুপাদ বলছেন অনেক সময় মহা মহাপুরুষগণের কাছে, আচরণশীল তেজিয়ান মহাপুরুষের কাছে হরিকথা শোনার পরেও আমাদের বাস্তবিক মঙ্গল হয় না, কেন বলছেন? তার কারণ হলো হয়তো দেখা যায় আমাদের হৃদয়তে পূর্বের অপরাধের অনেক কঠিন প্রলেপ, যেটা বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যা করছেন, কর্দম লেপ, ধুলি লেপ, কর্দম লেপ, প্রস্তর লেপ, বজ্র লেপ, এগুলো সব ব্যাখ্যা করেছেন, এগুলো গুরু বৈষ্ণবের আনুগত্যে আপনারা নিশ্চয়ই পরিচয় আপনারা পর্যালোচনা করবেন, সেখানে দেখবেন ধুলিলেপ কাকে বলে, কর্দম লেপ কাকে বলে, হ্যাঁ প্রস্তর লেপ কাকে বলে, বজ্র লেপ কাকে বলে। আবার চক্রবর্তীপাদ বলছেন সেখানে ব্যাখ্যায় কোনো কোনো ব্যক্তি যারা ব্রহ্মচারী সন্ন্যাসী যারা ভজনে আসেন তাদের মধ্যে অনেকের মধ্যে ভজনের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম মানসিক অবস্থা উন্নীত হয়। মাইন্ডেড আমি কি বলছি খুব ধ্যান দিয়ে শোনবার চেষ্টা করবেন, আপনাদের চরণে আমার এই প্রার্থনা, হয়তো আর কোনো দিন দেখা হবে কিনা আমার কোনো ঠিক নাই। তো সেখানে বক্তব্য হলো এই, বিশ্বনাথ চক্রবর্তীপাদ জানাচ্ছেন যে সাধকের ভজন করতে করতে বিভিন্ন সময় তার বিভিন্ন রকম অবস্থা উন্নীত হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম অবস্থা হয়। প্রথমে সে ভজনে এলো, হয়তো তার প্রারম্ভিকভাবে তার মোটামুটি একটু সাধুসঙ্গ হয়েছিল, অপরাধ বলে কোনো কিছু ছিল না, পাপ ছিল, পাপ তো বাস্তবিক নামাভাসে চলে যায়, অজামিলের এসব প্রসঙ্গের অনেক গুপ্ত কথা আপনারা শুনবেন, বড় অদ্ভুত কথা এইসব প্রসঙ্গ। এইরকম একটা ছোট সভাতে
কয়েকটা আলোচনা করে আমি আপনাদের কিছু শিখিয়ে দেব, এই অভিমান নিয়ে আপনাদের কাছে আমি আসি নাই। আমি আপনাদের মাত্র এই অল্প কয়েকটা সময়, কয়েক মিনিট এই আলোচনার মাধ্যমে আপনাদের কাছে আমি বেশ কিছু জিনিস শিখিয়ে দিয়ে চলে যাব, এরকম ধরনের অভিমান নিয়ে আপনাদের কাছে আসিনি। তবে আপনি জেনে রাখুন আমি দিকদর্শন করছি, এইটুকু বলতে পারি। আমি যে কোনো গম্ভীর আলোচনার আজকে মাত্র আমি দিকদর্শন করে যাচ্ছি, পয়েন্ট আউট করছি, এই এইভাবে আপনারা এগোবেন, যেটা আমি শ্রবণ করেছি গুরুবর্গের মুখে সেরকমভাবেই আপনাদের কাছে আমি উত্থাপন করছি। কোনো রকম এই আমার বক্তৃতার মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি, কোনো কোনো বানানো কোনো কিছু আমি এর মধ্যে কোনো আশ্রয় গ্রহণ করেন নাই, এটা আপনারা দৃঢ়ভাবে জেনে রাখবেন। আমি খালি ইন্ডিকেশন করছি, ইন্ডিকেট করার চেষ্টা করছি যে খালি দিকদর্শন, ওই দিকে গেলে তোমরা হিমালয় পর্বত পাবে, এই দিকে গেলে তোমরা ভারত মহাসাগর পাবে, ওই দিকে গেলে তোমরা হিমালয় পর্বত পাবে, ওই দিকে বিন্ধ্যাচল পর্বত পাবে, এরকম ইন্ডিকেশন। অর্থাৎ কেবল আমি পয়েন্ট আউট করবার চেষ্টা করছি, কোনো বিস্তৃতভাবে আলোচনার কোনো সম্ভাবনা নাই। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন সাধকের বিভিন্ন সময় কখন কি অবস্থা হয় সেটা বলা যায় না। মহামহা আচরণশীল গুরু বৈষ্ণবের আনুগত্যে যতক্ষণ আপনারা না জীবনযাপন করছেন ততক্ষণ পর্যন্ত আমার কথার কোনো বক্তব্য আপনারা অনুভব করতে পারবেন না। জীবনের শেষ সময় পর্যন্ত, শেষ নিঃশ্বাস, এমনকি শরীরটা ছাড়ার পরেও যখন আপনারা নিত্য জীবনে যাবেন, যদি যান, সেখানে গিয়েও সেখানে গুরু বৈষ্ণবের আনুগত্যের প্রসঙ্গ আছে। সেই জন্য শ্রীমদ্ ভাগবতজী মহাপুরাণের এই কথাটাকে গুরুপাদ পদ্ম আমাকে আমার মতো পশুকে বোঝাবার জন্য বারবার বলতেন, আনুগত্যর বিষয়টা তুমি কি বুঝেছো? তাহলে আমি তো ভালো করে বুঝিনি, কেবল কিছু সামান্য বুঝতে অনুভব করার চেষ্টা করেছি। তিনি বলছেন ভাগবতের যেটা পাঠ করো তুমি, সেখানে দেখবে একটা বিষয় আছে যে আনুগত্য কেমন করতে হবে, যে সেখানে বলা আছে যে আনুগত্য কেমন, পশুর যথা পশু, পশু যেমন বিকৃত পশুর যথা। এখানেই ভাগবতের এই উদাহরণটা অত্যন্ত টিপিক্যাল, এবং আপনাদের সারা জীবনে খুব অ্যানালিটিক্যালি ভজন করতে করতে জানতে হবে। সমস্ত সময় যদি লোককে ঠকিয়ে আমি চালাকি করে বৈষ্ণবের সম্মানটা নিয়ে নেব, এরকম করলে কোটি জন্মেও আমার মতো ব্যক্তি কোনোদিন সাধু হতে পারবে না, কোনোদিন সেই শক্তি লাভ করতে পারবে না। আর নিজে যদি শক্তি না লাভ আমি করে থাকি, তাহলে আপনাদের আমি শক্তি বিতরণ করতে পারবো না, আমার এখানে প্রচারের জন্য, কথার জন্য আসা এটা নিরর্থক হয়ে যাবে। আমার এখানে আসার অর্থ হলো আমি প্রমাণ করার চেষ্টা করছি আমি নিশ্চয়ই কিছু ভজন করেছি, আপনাদের কিছু বিতরণ করতে এসেছি। কিন্তু এই সাধুর কথাতে আমি এসেছি, আমার শক্তি আছে বলে আমার মনে হয় না। কিন্তু যে কথাটার উপর গুরুত্ব দেওয়ার কথা এখন আমি বললাম, ভগবান বলেছিলেন গীতাতে, এই ভাগবত শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে, যে বিকৃত পশুর যথা, যেমন একটা পশুকে বিক্রি করে দিলে আপনি হাটে গেলেন, হাটে গিয়ে একটা পশুকে আপনি কিনে আনলেন, একটা ছাগল বা ভেড়া, একটা গাধা, বাজারে গিয়ে পশুর হাটে গিয়ে আপনি কিনে নিয়ে এলেন, সেখানে যে মালিকের কাছে সেই পশুটা আগে থাকতো, সেই মালিকের কাছে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতো, তার কি জল আদি কখন কীরকম লাগে, কীরকমভাবে সেই সব কথা সেই মালিক জানতেন, আর সেই পশুটাকে যত্নে পালন করতেন। কিন্তু এখন যখন আপনি পয়সা দিয়ে কিনে নিয়ে চলে এলেন সেই পশুটাকে, এখন এই নতুন মালিক এই পশুটাকে হতে পারে জ্যৈষ্ঠের গরমে, জ্যৈষ্ঠী মাসের বা ভাদ্র মাসের গরমে রোদের মধ্যে বেড়ে রেখে দিয়েছে, জলও ঠিকমতো দিচ্ছে না, খাওয়াও ঠিকমতো দিচ্ছে না, কিন্তু সেখানে পশুটার কিছু বলবার থাকছে না। বোঝা গেল কি বললাম? সেটাকে শাস্ত্রে বলছেন ভাগবত শাস্ত্রে, এটা ডিটেলস অনেক বিস্তৃতভাবে আলোচনা করলে কথাটা আপনারা অনুভব করতে পারবেন। আপনাদের মধ্যে যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, হিস্ট্রিতে অন্তত গ্র্যাজুয়েশন বা এমএ করেছেন, তাদের মধ্যে অনেকেই জানেন যেখানে পর্তুগাল স্পেন বলে একটা দেশ আছে, সেখানে কিছুদিন পূর্বে পর্যন্ত বাজারেতে মানুষকে কিনতে পাওয়া যেত, সেটাকে বলা ক্রীতদাস। আজ থেকে 50-100 বছর বাদ আগেও সেখানে ইংরেজিতে বলা হয় স্লেভারি সিস্টেম, অর্থাৎ সেখানে বলা হয় ক্রীতদাস প্রথা। তাকে বাজার থেকে কিনে নিয়ে এলো, কিনে নিয়ে এসে যেরমভাবে খুশি তাকে খেতে নাও দিতে পারে, মারতে পারে, কাজ করাবে, যা কিছু করাবে,
সেটা তাকে মেনে নিতে হবে। যেরকমভাবে জেসাস ক্রাইস্টকে এত বড় একটা কাঠের বিশ্বাস, সেটাকে ক্রুশটাকে কাঁধের মধ্যে দিল, চল বয়ে নিয়ে চল, বয়ে নিয়ে গিয়ে সেটা পাহাড়ের উপরে সেখানে তাকে দিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে দাঁড় করিয়ে সেখানেই তাকে দাঁড় করিয়ে তাকে ওই যে ক্রুশ নিয়ে গেল সেটাকে মাটিতে পুঁতে তার গায়েতে এরকম নেল এত বড় ওরা পেরেক পুঁতে দিল। তখনও তিনি বলছেন, ঈশ্বর ওরা জানেন না কি করছেন। আমার মনে হয় এই যাকে আপনারা জেসাস ক্রাইস্ট বলেন, খ্রিস্টান ধর্মের কথা আপনি তুললেন কেন, আমার মনে হয় জেসাস ক্রাইস্টের যে মিসিং লাইফ অফ জেসাস ক্রাইস্ট, মিসিং লাইফ অফ জেসাস ক্রাইস্ট বলে একটা গ্রন্থ বেরিয়েছে ম্যাকমিলন কোম্পানি থেকে অনেক বছর আগে, আমি জানি না আপনারা পড়েছেন কি না। সেখানে জেসাস ক্রাইস্ট ভারতবর্ষে লুকিয়ে চলে এসেছিলেন, লুকিয়ে ভারতবর্ষে পালিয়ে এসেছিলেন, এখানে দীর্ঘদিন সাধুসঙ্গ করার চেষ্টা করেছেন। জানি না যে ধরনের সহ্য ক্ষমতা এখানে তিনি প্রচার করলেন, প্রমাণ করলেন ক্রুসিফিকেশনের পর তাকে যে ক্রুশে বিদ্ধ করা হলো, তখন যে এই কথাটা বললেন, আমাদের বৈষ্ণব জগতের পরিভাষায় এটাকে বলে তিনাদবিভাব। যে কথাটা আমরা তিনাদবে শুনেছেন, তররিব সহিষ্ণুনা আমানিন মানদেন কীর্তনীয় সদাহরি মহাপ্রভু তৃতীয় নম্বর শ্লোকের যে ব্যাখ্যাটা আমরা গুরুবর্গের মুখে শুনেছি, চৈতন্য মহাপ্রভু এই শ্লোকের মাধ্যমে একটা কে বাস্তব কীর্তনকারী হরিকথা এবং কীর্তন কে বাস্তব করতে পারেন তার যে যোগ্যতা কোয়ালিফিকেশন, তার এই যোগ্যতাটা এই শ্লোকের মাধ্যমে তিনি বলে দিয়েছেন। আর অতীন্দ্রিয় দাস অধিকারী যিনি এই গৌড়ীয় কণ্ঠকারকে সংকলন করেছিলেন, তিনি এই শ্লোকের যে বক্তব্যটাকে মোটামুটি ঠিক রেখে খালি একটা শব্দ পরিবর্তন করেছিলেন, যেখানে লিখেছিলেন তিনাদবি শুনেছেন শুনেছেন তররপি সহিষ্ণুনা আমানিন মানদেন কীর্তনীয় সদাহরি। যখন পৌপাদের কাছে এডিট করার জন্য আনা হয়েছিল, এডিট করা হয়ে গেছিল ফাইনাল, পৌপাদ দেখবেন, সেখানে একজন অভিযোগ করলেন, প্রভুপাদ দেখুন অতীন্দ্র দাস অধিকারী এত সুন্দর একটা গ্রন্থ করেছেন, কেখানে কেলম তার আস্ফালন দেখুন, তিনি মহাপ্রভুর এই শ্লোকটাকে পরিবর্তন করে দিয়েছেন, দিয়ে এখানে লিখেছেন তররপি সহিষ্ণুনা, তররিব সহিষ্ণুনা হওয়ার কথা ছিল, লেখা ছিল। প্রভুপাদ মুচকি হেসে বললেন, উনি ঠিকই লিখেছেন। প্রভুপাদ একটু মুচকি হেসে বললেন, ওটা রেকটিফিকেশন করার কোনো দরকার নেই, উনি ঠিকই লিখেছেন, ঠিকই লিখেছেন বলে হ্যাঁ, বৈষ্ণব যিনি হবেন তিনি বৃক্ষের থেকেও অত্যন্ত বেশি সহিষ্ণু সম্পন্ন। কিন্তু নীতিশাস্ত্রের লজিকে আমরা যে গৌতমের ন্যায় আদি বিভিন্ন রকম এইসব যারা ন্যায়শাস্ত্র পড়েছেন তারা জানেন, লজিকে একটা এমন এমন কথা আছে যে কথাগুলো আপনার সাধারণ যুক্তিতে টেকে না, যেগুলো আপনি ন্যায়শাস্ত্রেতে বিভিন্ন রকম তর্ক বিতর্ক উত্থাপিত হবে সেগুলো হয় না। যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, গাছ আগে না বীজ আগে, এর কোনো মীমাংসা নেই, এই ঝগড়া চিরকাল চলতে থাকবে। যখন ভগবত কথার বিস্তৃত অনুষ্ঠান হয় তার বিভিন্ন সময় আমাকে এইসব গম্ভীর কথাগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করবার আদেশ করেন বৈষ্ণবগণ, গুরু কৃপাতে বৈষ্ণব কৃপাতে আমি চেষ্টা করে থাকি, হয় কি না জানি না। এখানে বক্তব্য হলো এই যে, যেখানে অতীন্দ্রিয় দাস অধিকারী এটা লিখেছেন, আমার মনে হয় তিনি অপ্রাকৃত বৈদান্তিক শ্রেষ্ঠ ছিল জীব গোস্বাইপাদের আনুগত্যেই এই কথাটা লিখেছিলেন, যার জন্য প্রভুপাদ এই কথাটাকে কেটে দিতে পারেন নাই। বলে কেন, বলছে প্রভুপাদ প্রমাণ দিচ্ছেন যদি বৃক্ষের থেকে অধিক সহিষ্ণুতা সম্পন্ন না হয় তাহলে বৈষ্ণব তিনি হরিভজনের কথা, অপ্রাকৃত হরিকথা, হরিভক্তির কথা জগতে প্রচার করতে পারেন। যেমন প্রহ্লাদ মহারাজের যদি উদাহরণ তোলা হয় তাহলে অবশ্যই আপনারা সবাই এক বাক্যে বলবেন, প্রহ্লাদ মহারাজের দৃষ্টান্ত নিশ্চয়ই তিনাদবি শুনেছেন, তররপি সহিষ্ণুনা এতেই লেখা, এই শ্লোক তার ক্ষেত্রে প্রযোজ্য হতেই পারে, প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে এই শ্লোক প্রযোজ্য হতেই পারে। কেন, একটা বৃক্ষ তাকে অত্যন্ত অত্যাচার করা হলো তবুও তিনি কিছু বলছেন না, যেটা ভজন রহস্য সে ছিল ভক্তিবিনোদ ঠাকুর সুন্দরভাবে লিখেছেন, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইলা মহিল কারে পানি না মাঙয়, যেই যা মাঙে তারে দেয় আপন ধন, গর্ব মিষ্টি সহে আনের করে রক্ষণ। একথা ভগবান শ্রীকৃষ্ণ দশম স্কন্ধে সখাগণের সঙ্গে বেড়াতে বেড়াতে অহৌ এষাম বরম জন্ম, এই যে বৃক্ষগুলোর কথা দেখিয়ে বলছেন, সখা এই বৃক্ষ জন্ম এবং শ্রেষ্ঠ জন্ম জানো, এরা এদের কাছে কত অত্যাচার করা হয়, তথাপি এরা কিন্তু যে অত্যাচার করছে তাকে ছায়াদান করবো না, একথা বলে না, তাদেরকে ফল দেবো না, গাছের ডাল দেবো না, পাতা দেবো না, কোনো কিছুই বলেন না, এমনকি গাছটাকে যদি পুরো কেটেও ফলে তথাপি তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ এজিটেশন
কোনো বিদ্রোহ বা এজিটেশন কোনো রকম আন্দোলন করে না, করে কি? বৃক্ষ, যে বৃক্ষটাকে ওই ব্যক্তি কাটছে গাছের ওপর বসে, সেই ব্যক্তি ওই গাছ থেকে নেবে দুপুরবেলা ওই গাছেরই ছায়াতে বসে আবাসে আরাম করছে। বুঝে দেখুন, থিঙ্ক অফ ইট, যে গাছটাকে সে মূলে কাটছে, এখনো পুরো কাটা হয় নাই, সেই গাছের মূলেতে বসে সে এখন বিশ্রাম করছে। সেই বৃক্ষটা বলছে না, তুই তো আমায় কেটে ফেলছিস, এখন চলে যা এখান থেকে, এসে কথা বলছেন না। অর্থাৎ শেষ সময় পর্যন্ত সেই বৃক্ষ যেমন কোনো এজিটেশন কোনো বিদ্রোহ করে না, এক সাধু ব্যক্তি তার সঙ্গে যতই অত্যাচার করা হোক, তার সমস্ত ধন সম্পত্তি যা কিছু ছিল বাণী বৈভব সেগুলোও যদি লুট করে নেয়, তারপরেও বলে না আপনি কেন এগুলো সব লুট করে নিলেন, এগুলো তো গুরু বৈষ্ণব সেবার জন্য ছিল, তিনি বিদ্রোহ করেন না, তার কর্মফল তিনি ভোগ করবেন, এই বিচারে ভগবদ ইচ্ছা জেনে। যেমন ধরো যে ধারেন্দায় যে জন্মগ্রহণ ছিল, কে কালকে যার আবির্ভাব তিথিকে ছিল, তীরভাব তিথিকে ছিল কালকে, কালকে হ্যাঁ শ্যামানন্দ প্রভু শ্রীনিবাস আচার্য এরা যখন জীবগোস্বামী কর্তৃক প্রেরিত হয়ে যখন বীরহাম্বীর রাজার রাজ্য দিয়ে গোস্বামীগণের সমস্ত গ্রন্থকে নিয়ে আসছিলেন, তখন কি হলো, সেই গ্রন্থগুলো চুরি হয়ে গেল। তখন তারা চোখের জল ফেলে হাউতাস করলেন, গোস্বামী জীবগোস্বামী পাদ বিশ্ব বৈষ্ণব রাজসমায় টপমোস্ট তিনি রয়েছেন, রাজপাত্র তিনি আমাদের বৈষ্ণবগণ আদেশ করেছেন, এ কি হলো, এ তো অসম্ভব বিষয়, কি করে হলো, এ তো হওয়া উচিত নয়, আমরা তো সেখান থেকে বৈষ্ণবের অনুমতি নিয়ে এসেছি, এটা কি করে হলো। পরে যখন সেই গ্রন্থগুলো আবিষ্কার হলো, দেখা গেল ভগবানের যোগমায়ার কৃপাতে যে এই যে গ্রন্থ চুরির প্রসঙ্গ, এটা ব্যাপক প্রচারের একটা হাতিয়ার হয়ে গেল, একটা ব্যাপক প্রচারের একটা হাতিয়ার হয়ে গেল। এটা কোনোদিন সর্বনাশের কারণ হয় নাই, গ্রন্থগুলো বাস্তবিক চুরি হয় নাই, ভগবানের যোগমায়া এটাকে কেন্দ্র করে এমন একটা ব্যাপক প্রচার চালিয়ে দিলেন যে কথা এ আমাদের বৈষ্ণব জগতের ইতিহাসে চিরকাল ভাস্বর হয়ে থাকবে। তাহলে আমি যে কথাগুলো আলোচনা প্রসঙ্গে এই কথা উত্থাপন করলাম যে বৃক্ষের থেকেও অধিক সহিষ্ণুতা সম্পন্ন সম্পন্ন না হলে পরে কেউ প্রচারক হতে পারে না। আপনাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা থাকতে পারে, যে ব্যক্তি অত্যন্ত মিষ্ট ব্যবহার করেন, সুমধুর ব্যবহার করেন, আপনাদের মনে হবে ইনিই বোধ হয় চিন্নদবি শুনিছেন এই শ্লোকে প্রতিষ্ঠিত। অনেকেই দেখবেন সোনার দোকানের যে সোনারি আছে তারা দেখবেন এত মিষ্টি কথা বলে, তাদের মিষ্টি কথাতে লোহার দোকান গুরুভাত পদ্ম বলছে লোহাকট্টিতে বসে রয়েছে দেখবে, তারা গেলে বলে বউ বলুন ঠান্ডা খাবেন না গরম খাবেন, প্রথমে এসে বসুন বসুন, হিন্দিতে আগে তারা বলবে। লোহাপট্টিতে যখন যাবেন, লোহার ব্যবসা করেন সোনার ব্যবসা করেন যারা পাত্রে গদিতে এরম বসে রয়েছেন, যেন কিছুই জানেন না, ভাজা মাছটা উল্টে খেতে জানেন, এখানে যেই কেউ এলো আইয়ে আইয়ে বাবু ঠান্ডা ইয়া গরম ইয়ে বতাও, ঠান্ডা খাবেন না গরম খাবেন বসুন, বিরাজিয়ে এসি জ্বালিয়ে দিল আরামে, আপনি ওই কথাতেই ভুলে গেলেন প্রথমে, তারপর যে আপনার গলাটা মিষ্টি ছুরি দিয়ে কেটে ফেললো ওটা পরে আপনার আর কানে গেল না। সেরকম যারা মিষ্টি কথাতে ভুলে যাবে তারা কেবল ভাই বাহ্যের যে সেলসম্যানের যে মিষ্ট ব্যবহার এরকম ব্যবহারগুলো পেলেই ইনিই বড় বৈষ্ণব। আর যিনি তীব্র কথা বলবেন, গৌর কিশোর দাস বাবাজি মহারাজের মতো তীব্র গালাগাল দেবে, সেখানে আপনারা মনে করবে এনার কোনো বৈষ্ণবতা নেই, ইনি গালাগাল দিয়ে কথা বলছেন। গৌর কিশোর বাবাজি মহারাজ কাঁচা গালাগাল দিয়ে বললেন, কি করতে আসছো আমার কাছে, হ্যাঁ বলে এমন একটা গালাগাল দিলে যেটা আমি সভাতে বলবো না, কিন্তু ওনার গালাগালটাই কিন্তু বেদের মন্ত্র, বলে এই করতে এসছো আমার কাছে, অন্য কোথায় যাওয়ার জায়গা পেলে না, গালাগাল দিয়ে দেবে। কেউ কেউ তার পা ধরলো, তোমার সর্বনাশ হবে, আমার পা ধরলে কেন তুমি, এরকমভাবে অনেকেই দুঃখ পেয়ে পালালেন। আবার অনেক মহাপুরুষের কথা আমরা জানি, ভক্তি প্রতীপ তীর্থকোশী মহারাজ তিনি যখন প্রথম তার কাছে গেছিলেন, একটা তরমুজ নিয়ে গেছিলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে গৌরকিশোর বাবাজি মহারাজ দেখলেন, অন্তর্যামী বাবাজি মহারাজ দেখেই খুব প্রসন্ন হলেন, এসে বললেন তরমুজটা যখনই দিলেন তাকে তিনি হাতে গ্রহণ করলেন রাখলেন, কিন্তু কাউর কিছু গ্রহণ করতেন না, ওনারটা গ্রহণ করলেন, তার দণ্ডবোধ গ্রহণ করলেন, দণ্ডবোধ গ্রহণ করে বসলেন। আপনি কোথা থেকে আসছেন, বলেন আমি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ইচ্ছাতে আদেশে এখানে আপনার সঙ্গে দেখা করতে এসছি, ভক্তি প্রভুপাদের আদেশে বিমলাপ্রসাদে খুব খুশি হলেন, বসালেন, তারপরে একটা কীর্তন করবার কথা বললেন, কীর্তন শুনে খুব প্রসন্ন হলেন। এরকমভাবে দেখা যায় মহাপুরুষগণকে আমরা ঠকাবার জন্য যাই, বাহ্য তাদের কঠোর ব্যবহারেতে আমরা তাদের আচরণ তাদের ব্যবহার আমরা উপলব্ধি করতে পারি না, না পেয়ে আমরা কী করি, দুঃখ পেয়ে চলে আসি। সেই জন্য জগন্নাথ দাস বাবাজি মহারাজ বারবার একথা জানাতেন,
তোমরা যদি কোনো কঠোর আচরণশীল গুরু বৈষ্ণবের হরিকথা শুনে তোমরা যদি বিদ্রোহ ঘোষণা করো, উনি কেন এইসব হরিকথা হরিকথা ভালো কথা উনি বলতে পারেন না, এত কঠিন কথা। ভালো কথা মানে, ভালো কথা মানে হচ্ছে পায়ে তেল মাখানো কথা, যেটা প্রভুপাদ বলছেন বেশ্যাকে মন্ত্র দিচ্ছে, শিষ্যের গোলামি করছে, প্রভুপাদের ভাষা, বেশ্যাকে বেশি করে টাকা দিচ্ছে দিয়ে তাকে পৃষ্ঠপোষণ করছেন। হ্যাঁ, বেশ, এবার শিষ্যের গোলামি করছে, প্রভুপাদের ভাষা এগুলো। তো এগুলোকে আমরা মনে করি এরাই বৈষ্ণব, কেন এরা কত পরোপকার করছে। কিন্তু দেখা যায় সমগ্র জীবনে তারা একটাও ব্যক্তিকে হরিভক্তির কথা নিজেই বুঝলেন না, আমার মতো অপরকে কী করে বোঝাবেন। নিজে যে বস্তু বোঝা যায় না সেগুলো অপরকে বোঝানো সম্ভব হয় না। সেই জন্য সেখানে আলোচনা প্রসঙ্গে দেখা গেল প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে, প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে এই তিনাদবি শ্লোকের যে প্রসঙ্গটা কিছু পরিবর্তন করে পরিবেশন করা হয়েছিল সেটা প্রহ্লাদের মহারাজের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। কেন, হেন কোনো অত্যাচার নাই যেটা হিরণ্যকশিপু তার উপর করে নাই, তথাপি প্রহ্লাদ মহারাজের হৃদয়তে কোনোরকমভাবে কোনো উত্তেজনা সৃষ্টি হয় নাই। যে কাউকে উদ্বেগ দেয় না তাকে যদি কেউ উদ্বেগ দেওয়ার চেষ্টা করে, ভালো করে বৈষ্ণবের লক্ষণ দেখবেন সে উদ্বেগ পায় না। সে সমস্ত জানে জগৎ জন্মায়া মহিতম জগৎ, যে যার মায়াতে মোহিত হয়ে জগৎ এই জগৎ চক্র চলছে, সেই ভগবান আমাকে রক্ষা করবেন। আমাকে যদি বলে আপনাকে মেরে কেটে উড়িয়ে দেবো, আপনি এসব কথা লিখেছেন, সে যদি বাস্তব বৈষ্ণব হয় সে কখনোই অর্থবল লোকবল বা পুলিশের কাছে যাবে না, কারণ সে ভগবানের দৃঢ় বিশ্বাস। ভগবান, আমি ভগবানের জন্য করেছি, যা করার হয় তিনি করুন, মা রবি কাটবি যো ইচ্ছা তোমারও, নিত্য দাসপতি তুয়া অধিকারও, এটা থাকবে। জগন্নাথদাস বাবাজী মহারাজের জন্য আপনাদের কাছে একটা উপদেশামৃতে বলেছেন যে গুরু বৈষ্ণবের তীব্র হরিকথা শুনে তোমরা তাতে বিদ্রোহ করবে না, তোমরা বোঝবার চেষ্টা করবে যে গুরু বৈষ্ণব তীব্র হরিকথার দ্বারা, তীব্র হরিকথার দ্বারা তোমার হৃদয়তে মায়ার বন্ধনটাকে কেটে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তাকে তুমি দুর্ভাগ্যক্রমে তাকে শত্রু মনে করছো, বড় কপাল মন্দ তোমার, তোমার কপাল অত্যন্ত মন্দ। যে গুরু বৈষ্ণব তীব্র হরিকথার দ্বারা, যে গুরু বৈষ্ণব তীব্র হরিকথার দ্বারা তোমার জীবনের যে মায়ার প্রসঙ্গ, মায়ার বন্ধন, এটাকে কেটে উড়িয়ে দিতে চাইছে, তুমি যাকে সত্য মনে করলে তোমার এত বড় দুর্ভাগ্য। যারা তুলসীদাসজি ভালো করে বলছেন, সুন্দরভাবে তুলসীদাসজি হিন্দিতে সেখানে চৌপায়েতে লিখেছেন যে সদগুরু মিলে ভেদ বতাবে, জ্ঞান করে উপদেশ, কয়লা কা মেলা ছুটে জব আঁক করে প্রবেশ। যখন কয়লা স্বাভাবিকভাবে দেখতে কালো, কিন্তু কয়লা যখন আগুন প্রবেশ করে, আপনারা যখন আগুন দেন সেই কয়লাটা সোনার মতো রূপ ধারণ করে। একটা কালো কয়লা এত কুৎসিত দেখতে, তার ভেতরে যখন আগুন প্রবেশ করে সেটা কত সুন্দর দেখতে হয়। সূর্যের দিকে তাকালে যেরকম ওর আগুনের যখন গনগনে আগুন যখন জ্বলছে তখন দেখতে কত সুন্দর হয়। তুলসীদাসজি গোস্বামী বলছেন যে সদ্গুরু যখন পাওয়া যায়, যিনি তোমার মায়ার বন্ধনকে কাটিয়ে তোমার হৃদয়তে অপ্রাকৃত হরিভজনের দিব্য তত্ত্বজ্ঞান সঞ্চারিত করতে পারে, সেই সদ্গুরুর আনুগত্যে সদ্গুরুর সেবা করতে করতে তোমার যখন হৃদয়তে সেই গুরুর থেকে কৃপাপ্রাপ্ত হয়ে তোমার হৃদয়ে দিব্য জ্ঞানের যখন সঞ্চার হয়, তখন তুমি কি করতে পারো, তুমি আবার হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তিকে তার মায়া কাটিয়ে ভগবত ভজনের দিকে অগ্রসর, ভগবত ভজনের দিকে তুমি নিয়ে যেতে পারো। পারো না, যখন নিজের মায়া কেটে যায় নিজেই, যখন যখন লক্ষ ইরা কি করেছিল, লক্ষ ইরা বেশ্যা ছিল, কিন্তু তার যখন হরিদাস ঠাকুরের পূর্ণ কৃপা হলো, সেখানে লেখা ছিল কি যে হরিদাস ঠাকুর কি করলেন, তাকে একটা কি করলেন রত্ন, হরিদাস ঠাকুর কি করলেন একটা দিব্য রত্ন স্পর্শমণি করলেন। স্পর্শমণির স্বভাব হলো কোনো লোহা আদিকে স্পর্শ করে সোনায় পরিণত করে। স্পর্শমণি নিজে কোনো বিকৃত হয় না, যেটা মায়াবাদের বিচারকে খণ্ডন করতে গিয়ে মহাপ্রভু বারাণসীতে এই প্রসঙ্গটা তুলেছিলেন, যেটা আমি নীলাচলে বেদান্ত ব্যাখ্যায় বিস্তৃতভাবে বর্ণনা করেছি প্রভুপাদের কথাগুলো বিভিন্ন রকমভাবে, গৌড়ীয় কথা ওই সমস্তগুলো। মহাপ্রভু সর্বম ভট্টাচার্যকে বলছেন পুরীতে মায়াবাদের বিভিন্ন প্রসঙ্গ খণ্ডন করেছেন, যেখানে বারাণসীতে মহাপ্রভু মায়াবাদ প্রসঙ্গকে খণ্ডন করেছেন সেখানে অপ্রাকৃত কথা আপনারা দেখতে পাবেন, মায়াবাদকে তিনি খণ্ডন করেছেন। মহাপ্রভু সেখানে মায়াবাদীগণকে বলছেন
যে আপনারা কেন বলছেন, কেন আপনারা এই কথাটা বলছেন যে ভগবান ভগবান মায়াপ্রাপ্ত হয়ে মায়ার দ্বারা বিকারপ্রাপ্ত হয়ে জগৎ প্রপঞ্চ হয়েছে। ভগবত তত্ত্ব যে বিজ্ঞানটা, এই ভগবত তত্ত্ব কখনো মায়ার দ্বারা কখনোই তার দ্বারা প্রভাবিত হয় না, হয় কি? মায়ার দ্বারা কখনোই ভগবত তত্ত্ব বিকৃত হয় না। সেখানে বৈষ্ণব সিদ্ধান্তে, বৈষ্ণব বেদান্তে একটা কথা পাওয়া যায়, ভগবানের মায়া, ভগবানের মায়া বিকারপ্রাপ্ত হয়ে এটা হয়, ভগবানের যে মায়া সেই মায়া বিকারপ্রাপ্ত হয়ে জগৎ প্রপঞ্চ সৃষ্টি হয়েছে। ভগবান কখনো মায়াগ্রস্ত হয়ে মায়ার দ্বারা বিকৃত হয়ে কখনো জগৎ প্রপঞ্চ সৃষ্টি হয় না, মায়াবাদীরা এই কথা বলেন। কদিন আগেই একটা ব্যাস পূজার প্রসঙ্গে আমি এই কথাগুলো উত্থাপন করেছিলাম, মায়াবাদীরাও ব্যাস পূজা করেন, আমরাও ব্যাস পূজা করি, কিন্তু মায়াবাদীদের ব্যাস পূজার প্রসঙ্গ কেমন একটা অদ্ভুত, সেটা কীরকম ধরনের লোক বঞ্চনা কর মায়াবাদীদের ব্যাস পূজা। আর আমাদের বাস্তব বৈষ্ণবগণ যারা ব্যাস পূজা করেন তাদের তত্ত্ব দুটো পর্যালোচনা করলে আপনাদের হৃদয়ে একটা বিকার সৃষ্টি হবে, বড় আশ্চর্য বিষয়। যে কথাটা বর্ণনা প্রসঙ্গে আমি কথাটা উত্থাপন করলাম যে ভগবানের মায়াকে কখনোই বিকারপ্রাপ্ত হওয়ার দরকার পড়ে না, ভগবানের ভগবানকে কখনো মায়া ভগবানকে কখনোই বিকারপ্রাপ্ত হওয়ার দরকার পড়ে না। যেটা উদাহরণ দিতে গিয়ে মহাপ্রভু বলছেন যে তুমি কেন তোমরা এরকম কথা বলছো যে ভগবান বিকারগ্রস্ত হয়ে এই প্রপঞ্চ সৃষ্টি হয়েছে, এটা তো সম্ভব নয়। বলে তাহলে উদাহরণ দিয়েছেন মহাপ্রভু, যেমন স্পর্শমণি নিজে অবিকৃত থেকে লোহা আদিকে সোনায় পরিণত করে, মহাপ্রভু উদাহরণ দিচ্ছেন যে এই যে স্পর্শমণি, মহাপ্রভু উদাহরণ দিচ্ছেন যে যেমন স্পর্শমণি হাজার হাজার লক্ষ লক্ষ লোহা তার সামনে আনো, যতবারই স্পর্শ করাবে তাকে পরিবর্তন করবে, কিন্তু স্পর্শমণির নিজের কোনো পরিবর্তন হবে না। মহাপ্রভু বলছেন এই প্রাকৃত জগতে যদি এরকম একটা উদাহরণ তোমরা পেয়ে থাকো তাহলে তোমরা কেন ভগবানকে মায়ার দ্বারা বিকারগ্রস্ত করবার জন্য ব্যস্ত হয়েছ, যখন জড়জগতে ভগবানের এই প্রপঞ্চ, এই জগতে এমন স্পর্শমণি পাওয়া যায় যে নিজে পরিবর্তন না হয়ে কোনো লোহাকে পরিবর্তন করে দিতে পারে, তাহলে ভগবান কি তার থেকে দুর্বল নাকি, কি মনে করো তোমরা? এরকম ধরনের উদাহরণটা দিয়েছেন, যার জন্য এখানে ব্যাখ্যাক্রমে বলা হয়েছে যে এখানে যে ইয়ে লক্ষ্য হীরাকে কখনোই বলা হয়নি, সোনা, লক্ষ্য হীরাকে কখনোই সোনা বলা হয়নি। হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে স্পর্শ করে, স্পর্শ মানে তার কৃপা স্পর্শ করে, কৃপা মানে হাত দিয়ে স্পর্শ করেনি, হরিদাস ঠাকুর নিজের কৃপা স্পর্শেতে সেই বেশ্যা লক্ষ্য হীরাকে কী করেছেন, নতুন একটা স্পর্শমণি তৈরি করে দিয়েছেন। বোঝা গেল আমার কথাটা বোঝা গেল? লক্ষ্য হীরাকে নতুন একটা স্পর্শমণি বানিয়ে দিয়েছেন, লক্ষ্য হীরাকে সোনা বানেন নাই, সোনা বানালে সে তো আর অপরকে আর বানাতে পারবেন, যার জন্য তো চৈতন্য চৈতন্যতে বলা আছে লক্ষ্য হীরাকে স্পর্শমণি মানিয়েছে, যার জন্য বড় বড় মহান্তি তার দর্শনেতে জানতি লেখা আছে। তাই হরিদাস ঠাকুরের কাছে কৃপাপ্রাপ্ত হয়ে সেই যে লক্ষ্য হীরা যিনি পূর্বে বেশ্যা ছিলেন তিনি আজকে কি হয়ে গেলেন একটা স্পর্শমণি হয়ে গেলেন। সেরকম দেখবেন যার সম্মুখে এসে বদ্ধজীবের পরিবর্তন হয়ে যায় তার আর জগৎ সংসার ভোগের কোনো বাসনা থাকে না, চোখ বুঝে বলে দেবেন তিনি নিশ্চয় বৈষ্ণব। তাকে যদি জগতের কোনো লোক পূজা নাও করে, নিশ্চিতভাবে তত্ত্বজ্ঞানীগণ জানবেন যার সংস্পর্শে এসে আপনার জীবন চরিত্র স্বভাব আপনার জীবনের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু নিবৃত হয়ে গেল, নিশ্চিত জানবেন তিনি হচ্ছেন বৈষ্ণব। সেগুলো হল প্রশ্ন, যার সম্মুখে এসে নিজের জীবনের পরিবর্তন হবে তাকে বলা হয় বৈষ্ণব। তাহলে প্রহ্লাদ মহারাজকে আমরা বৈষ্ণব কেন বলবো? প্রহ্লাদ মহারাজের মধ্যে একটা বিক্ষেত্রক ও বেশি সহিষ্ণুতা সম্পন্ন গুণ দেখা যায়। হরিদাস ঠাকুরকে 22 বাজারেতে বেত্যাগত করা হয়েছিল, হরিদাস ঠাকুরকে 22 বাজারেতে কালনার মুল্লুকে 22 বাজারে হরিদাস ঠাকুরকে বেত্যাগত করা হয়েছিল। বেত্যাগত নয় শঙ্কর মাঝের চাবুক, বেত্যাগত তো অনেক ভালো, বেত্যাগত নয় শঙ্কর মাঝের চাবুক, যেটার একটা ঘা যদি মারা হয় একটা লোক সঙ্গে সঙ্গে
একেবারে অজ্ঞান হয়ে যাবে, শঙ্কর মাঝে চাবু। সেরকম ২২ বাজারে বেদারক পেটানো হয়েছিল। হরিদাস ঠাকুর কি বলেছিলেন, ভগবানকে বলেছিলেন, প্রার্থনা, ঠাকুর ভগবান এরা জানেন না এরা কি করছেন, এদেরকে ক্ষমা করে দাও তুমি। এ ধরনের প্রার্থনাটা, এই যে যেটা এ ধরনের প্রার্থনা, সেই প্রার্থনাটা কখনোই বৈষ্ণব ছাড়া কাউর হৃদয়ে আসতে পারে না। পরম বৈষ্ণব যিনি তিনিই বলতে পারেন। হরিদাস ঠাকুর যে প্রার্থনাটা করেছিলেন, বৃক্ষ সমস্ত অত্যাচার, বৃক্ষ সমস্ত বস শোনো, বৃক্ষ সমস্ত অত্যাচার, বৃক্ষ সমস্ত অত্যাচার সহ্য করতে পারবে তা আমি জানি, বৃক্ষ সমস্ত অত্যাচার সহন করতে পারবে সেটা আমি জানি, কিন্তু বৃক্ষ কখনোই ভগবানের কাছে প্রার্থনা করছে না, এটা হচ্ছে এক্সট্রা অ্যাডভান্টেজ। তিনি মার খাচ্ছেন ঠিক আছে, কিছু বলছেন না, কিন্তু বৃক্ষ যেন কাটিলে কিছু না বলা হয়, কিন্তু বৈষ্ণবের মধ্যে এর চেয়েও বেশি গুণ দেখা যাচ্ছে। এত কিছু অত্যাচার পাওয়ার পরেও বলছেন, ভগবান এদের যেন মঙ্গল হয়, এদের যেন কোনো অমঙ্গল না হয়, তুমি এদেরকে দেখো, এটা কি তাহলে বৃক্ষের থেকে বেশি সহিষ্ণুতা গুণ সম্পন্ন বিচার হলো না? এই বিচারগুলো আপনারা যখন ধীরে ধীরে, যখন আপনারা অন্তর্মুখী হয়ে যাবেন, যখন আপনারা বাস্তবিক সাধুসঙ্গ করবেন, তখন আপনারা অন্তর্মুখী হয়ে যাবেন, তখন বাইরের যা কিছু হইচই, যা কিছু বাহ্য লোক ব্যবহার, এই লোক ব্যবহারেতে বেশি মেতে পড়ো না। যত জীবনে লোক ব্যবহার বাড়িয়ে ফেলবে, তত তুমি হরিভজনের কোনো সময় পাবে না। যত লোক ব্যবহার বাড়িয়ে ফেলা যায়, তত হরিভজনের, যদি লোক ব্যবহারটাকে হরিভজনের অন্তর্গত করে নেওয়ার মতো ক্ষমতা থাকে, যেটা পরমপ্রিয়া মাধব গোস্বামী মহারাজের ছিল, পরমপ্রিয়া প্রভুপাদের ছিল, গোস্বামী মহারাজের ছিল, এগুলো অসম্ভব ক্ষমতা। যদি তাদের মতো সেরকম ক্ষমতা কাউ হয়ে থাকে সেটা আমি জানি না, কিন্তু আমি একটা ভজনের গুপ্ত রহস্যের কথা বলছি। ভজন কাকে বলে মশাই আমি তো বুঝতে পারলাম, সেই এই ভজন কাকে বলে এই কথাটা অল্প কথা আমি আজকে উত্থাপন করে, আমার গুরু ভাইরা তারা এখানে অপেক্ষা করছেন, তারা এসছেন, তারা এখানে হরিকথা বলবেন তিনি, অন্য অন্য ব্যক্তিগণ, সেই জন্য আমি অধিক সময় আপনাদের নষ্ট করব না বলে আমার ইচ্ছা রয়েছে। সেখানে সেখানে কি কি বলতে চাইছিলাম, হ্যাঁ হ্যাঁ, ভজনের রহস্য সেটা হলো কি, সেটা দেখবেন গৌড়ীয় পত্রিকা, যারা পুরনো পত্রিকা যাদের কাছে আছে, সেখানে নতুন যারা আছেন তাদের পত্রিকা তারা লেখেন কে জানি না, সেখানে হরিভক্তি বিলাস থেকে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন বিচারগুলো, প্রভুপাদ দুটো বিচার গৌড়ীয় সম্মুখে রাখতেন, সেখানে প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধে বস্তুন মুমুক্ষ বিপরিত্যাগ বৈরাগ্যম ফলগমুচ্ছতে অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যমুচ্ছতে। যেগুলো প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া, কথার রহস্যটা বোঝবার চেষ্টা করতে হবে, আর বুঝলেই এই কথাটা শুনে নিলেই যে জীবন, সে যে জীবনে আচরণ করতে পারবে এমন কোনো কথা নয়। প্রচুর পরিমাণে অনন্তকালের কৃপাশক্তি যতক্ষণ পর্যন্ত তার মধ্যে না যাবে, এই কথাগুলো মুখস্থ করে বলতে পারবে, নিজের জীবনে অনুশীলন করা সম্ভব নয়। সমস্ত জগতে যা কিছু বস্তু, আমার কথাটা বোঝবার চেষ্টা করতে হবে, অনুভব করতে হবে গুরুবর্গের এইসব অনুভবের কথা, যে জগতে আমার সম্মুখে চোখের সামনে বা চোখের আড়ালে দৃশ্যমান জগৎ বা অদৃশ্যমান জগতে যা যা বস্তু বা ব্যক্তি আছে, এমন কি যে আপনারা আমাকে প্রতিষ্ঠা দিচ্ছেন, সেই প্রতিষ্ঠাটাকে চোখে দেখা যায় না। আপনারা আমাকে কত কেজি প্রতিষ্ঠা দিলেন, আপনারা যে আজকে আমাকে গাড়ি করে কষ্ট করে নিয়ে এলেন, নিয়ে এসে আমাকে এত প্রতিষ্ঠা দিলেন, এটা কত কেজি ওজন করে দেখেছেন তো? সেরকম ধরনের যে প্রতিষ্ঠা আপনারা আমাকে দিলেন, সেই প্রতিষ্ঠাটাকে যদি আমি কৃষ্ণ সম্বন্ধে সংযুক্ত করতে না পারি, তাহলে আমার অধঃপতন অনিবার্য। যে আমাকে যত মালা পরান, যে আমায় যতকে যত সম্মান দিন, যে আমাকে যতই প্রণামী দিন বা না দিন, সমস্ত কিছুই আমি হরি সম্বন্ধে যদি গুরু কি পায়, প্রভুপাদের কি পায়, যদি এই টেকনিক, ইটস এ ফাইন টেকনিক, এটা এত গম্ভীর এবং সূক্ষ্ম বিষয়, এটা যে আয়ত্ত করতে পেরেছেন সেই গৌড়ীয় মঠের বাস্তবিক ভক্ত বলে তাকে পরিচয় দেবেন প্রভুপাদ, বলবেন ইনি গৌড়ীয় মঠের বাস্তবিক ভক্ত, বাকি কেউ গৌড়ীয় মঠের গুপ্ত কথা বলেন নাই। যদি আমার বিদেশিদের সামনে হরিকথা বলবার জন্য আপনারা আমাকে প্রভুপাদের যা আদেশে কোট প্যান্ট পরিয়ে দেন, আমি এখানে কোট প্যান্ট পরে হরিকথা বলবো, তাতেও আমার কোনো বিকার হবে না। যদি লাল কাপড় আমাকে পরতে হয় কিছু সময়ের জন্য, দু ঘন্টার জন্য কোনো জায়গায় প্রচারের জন্য,
আমি সেই লাল কাপড় পরবো, পরে হরিকথা বলে সেখান থেকে এসে আবার খুলে ফেলে যেরকম, কেন আমার দোষ স্পর্শ করতে পারবে না, কারণ কি গুরুবর্গের কৃপায় আমাকে এগুলো করতে হবে প্রচারের, বাস্তব প্রচারের জন্য। যেসব গৌড়ীয় মঠের গুপ্ত কথা আপনাদের কাছে আমি বলবো না, বললে আপনাদের কাছে অনেক বিকার উপস্থিত হতে পারে, অনেকেই এইসব কথাগুলো ধরতে পারবেন না। প্রভুপাদ এই ব্রিটিশের যারা সমস্ত ছিলেন তাদের কাছে এই গৌরাঙ্গের কথা প্রচারের জন্য কত কিছু করেছিলেন, যেটা আপনাদের কাছে বলা হলে আপনারা বলবেন এরম করা এরম কাজ করেছিলেন, বলে হ্যাঁ। এই জন্য প্রভুপাদ যারা সন্দেহ প্রকাশ করেছিলেন, যারা প্রভুপাদের বিরোধিতা করেছিলেন, যারা প্রভুপাদের এই সব ক্রিয়াকর্মকে উপলব্ধি করতে পারেননি, তাদের কাছে প্রভুপাদ চিৎকার করে বলেছিলেন আই ক্যান কাম ডাউন টু এনি লেভেল ফর দ্য অ্যাকচুয়াল প্রিচিং অফ চৈতন্যবাণী। চৈতন্যবাণীর বাস্তবিক প্রচারের জন্য আপনারা যদি গুরুবর্গ আমাকে আদেশ করে থাকে, তার জন্য আমি যা খুশি তাই করব, বাস্তব প্রচারের জন্য। যদি আমি মনে করি এতে বাস্তব প্রচার হবে, এক্ষুনি আমি সাদা কাপড় ফেলে দিয়ে সন্ন্যাসের কাপড় পরব, প্রচার করব, করে সঙ্গে সঙ্গে এসে আবার সাদা কাপড়, তাতে আমার কোনো কাজ। এটা ভগবান এগারো স্কন্ধতে বলেছেন, জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষক স্বলিঙ্গানাম আশ্রমম ত্যাক্তা চরেদ অবিধি গোচর, দে আর বেয়ন্ড এনি রুলস, তারা নিয়ম নীতির বাইরে। যারা বাস্তবিক গৌরাঙ্গ চরণে, গৌরাঙ্গ চরণের থেকে যদি বলা হয় গৌরাঙ্গ মহাপ্রভু যে সংকীর্তন যজ্ঞের আরাধনা করেছিলেন, সেই সংকীর্তন যজ্ঞে যারা যে জীবন যৌবন যা কিছু অর্থ বিদ্যা সম্যক রূপে আহুতি দেওয়ার জন্য, বোঝা গেল, আহুতি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, তারাই বাস্তবিক গৌড়ীয় মঠের ব্যক্তি। যারা এই লাভ পূজা প্রতিষ্ঠাকে নিজের কাছে লাগাচ্ছেন, তাদের প্রভুপাদ বলছেন তা পাষণ্ড খাদায় তারা চলে যাবেন, তাদেরকে কোনোরকমভাবে গৌরাঙ্গ মহাপ্রভু স্থান দিতে পারবেন না। এই জন্য বলছিল এত ব্যালেন্স, একটা সূক্ষ্ম বিচারের ওপর এই সব কথাগুলো প্রতিষ্ঠিত, যার এক চুল এদিক হয়ে গেলে আপনার গলাটা কেটে যাবে, এক চুল, একটা চুল যদি এই বাউন্ডারিতে চলে আসেন আপনার গলা কেটে যাবে, এক চুল যদি এই বাউন্ডারিতে থাকেন তাহলে আপনার গৌরাঙ্গ মহাপ্রভু সন্তুষ্ট হবে। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে সন্তুষ্ট করা এর জন্য বেশি কিছু লাগে না। এর জন্য যারা গৌরাঙ্গ চরণে সমর্পিত আত্মা, যারা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দৈন্য প্রকাশ করতে গিয়ে বলেছেন, হ্যাঁ বলছেন পৈশুন্য ব্রণপীত পীড়িত, বলছেন পৈশুন্য ব্রণপীড়িত দৈনার নবে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়ে। হ্যাঁ এখানে অনেক কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, বৈগুণ্য কীট করিত পৈশুন্য ব্রণপীড়িত, বৈগুণ্য কীট করিত পৈশুন্য ব্রণপীড়িত দৈনার নবে নিমগ্ন হন শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়ে। আমি সেই চৈতন্য নামক বৈদ্যকে আমি আশ্রয় করার চেষ্টা করছি, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু পরস্পর অখিলেশ্বর ভগবান, তার চরণের যে সমস্ত ভৃঙ্গগণ আছেন, মধুমক্ষীগণ আছেন, তাদের চরণের আনুগত্যে আমি থাকবার চেষ্টা করছি প্রাণপণে। তাতে কী হবে, তাতে কী হবে, বলছে তাদের আনুগত্যে থাকলে কী হবে, তাহলে সেই অমৃত লাভ করতে পারব। শিবানন্দ সেনের যে কুকুর ছিল, শিবানন্দ সেনের যে কুকুর ছিল, কোটি কোটি জন্মের আমার যে জন্মমরণের ইতিহাস, সেই জন্মমরণের ইতিহাসের মধ্যে কোনো দিন যদি আমি শিবানন্দের কুকুরের যে সৌভাগ্যটা হয়েছিল আমার জীবনে, যদি সেই সৌভাগ্যটা হয় আমি কৃতকৃতার্থ হব, এই কথাটা আপনারা অনুভব করার চেষ্টা করবেন। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দৈন্যগুলো বিভিন্ন সময় হরিকথা ভগবানের ইচ্ছাতে তোলা থাকবে, ভগবানের ইচ্ছায় সেই কথাগুলো আপনারা পুনঃ পুনঃ শ্রবণ করবেন। আমার সঙ্গে দেখা হোক বা না হোক বড় কথা নয়, কিন্তু কথাগুলোর মাধ্যমে আমার গুরুবর্গ প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর সেই মাধ্যমে উপস্থিত থাকবেন। তাহলে আমি ভজনের গুপ্ত কথাটা যেটা অল্প করে বলে আমি এখানে সমাপ্ত করার চেষ্টা করছি, যেটা কী না, সেটা হলো জগতের যে কোনো বস্তু বা ব্যক্তি, যে কোনো বস্তু আমার সঙ্গে, এমনকি যেগুলো সূক্ষ্ম বস্তু, যেগুলো লাভ পূজা প্রতিষ্ঠা চোখে দেখা যায় না, সেইগুলোকেও যে ব্যক্তি হরিভজনের অনুকূলে ব্যবহার করতে জানেন তিনি হচ্ছেন চতুর শিরোমণি বৈষ্ণব। যে জন কৃষ্ণ ভজে সহায় বড় চতুর। আবার এক জায়গায় প্রভুপাদ বলেছেন কৃষ্ণ ভক্ত শয়তানের শয়তান। এই কথাটা লোকে হো করে হেসে বলেন, মহারাজ কি বলেন, আমি তুমি বসো এখানে প্রভুপাদের ইচ্ছা ব্যাখ্যাটা শোনো, তাহলে দেখবে কৃষ্ণ ভক্ত শয়তানের শয়তান, এটা কত করো কত বড় সত্য কথা। কৃষ্ণভক্ত যারা শয়তান, তার শয়তানিকে ঘোচাবার জন্য তারা যে সমস্ত টেকনিক বিচার বুদ্ধি সম্পন্ন,
সেটা বাইরের জগতের লোক কেউ কোনো অনুভব করতে পারেন না। এগুলো অত্যন্ত গোপন কথা ভজনের, এগুলো দুই একটা ভাষণে আপনারা অনুভব করতে পারবেন না, বড় আশ্চর্য কথা। তাহলে প্রাপঞ্চিকতে ইয়া বুদ্ধিয়া হরিসম্বন্ধী বস্তুন হ্যাঁ মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্যম ফল্গু উচ্চতে অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্চতে। তাহলে এইসব কথাগুলো কোনো সময় যদি সৌভাগ্য হয় আপনারা দেখা হবে এমন কোনো কথা নেই, বিভিন্ন সদ্বৈষ্ণবের কাছে আচরণশীল বৈবৈষ্ণবের কাছে তীব্র কথা, যার জীবনে বৈষ্ণব করে সদা নাম সংকীর্তন মাইয়া মাংিয়া খাইয়া করে উদার ভদন, এ নীতির বাইরে তারা যান না, তারা মাদুকরি বৃত্তিতেই চিরকাল থাকেন। দেখলে মনে হয় এই ক্ষেত্রে এখানে ভিক্ষা করলেন, তার জীবনে বিচার করলে দেখবে উনি মাদুকরি ছাড়া কিছুই নেন না। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনেতে না হয় হরিভক্ত কৃষ্ণের স্মরণ। এই জন্য আপনাদের কাছে আপনাদের চরণে আমার অনুরোধ, আমার যদি কোনো তীব্র কথা হয়ে থাকে আপনারা নিশ্চয়ই নিজগুণ ক্ষমা করবেন, কারণ এটি কোনো আমি নিজের লাভের জন্য এইসব কথা বলি নাই, অনেক গুপ্ত কথা আমি বলতে চেয়েছিলাম, সময়ের অভাবে হলো না, আমাকে এক্ষুনি কলকাতায় যেতে হবে, এই জন্য বেশি সময় দিতে পারবো না, আপনারা ক্ষমা করবেন আমার বাঞ্ছা কল্পদর্শকে বাসিন্দু ভবিষ্য প্রতি তানাং পাবন ভবিষ্যৎ ভ্যো নমঃ।